জাতীয় সংসদ এখন একদলীয় ক্লাব বলছে মির্জা ফখরুল। চার দিন ধরে হাসপাতালে পরিকল্পনা মন্ত্রী। এরপর জানিয়ে দেব সাধারণ আসনের 10% নারীদের মনোনয়ন দেওয়ার দাবি। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি ভালো না বলছে পররাষ্ট্রমন্ত্রী। এবং জানিয়ে দেব গণতন্ত্র নির্বাচন এবং রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি বলছে ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। জাতীয় সংসদ এখন একদলীয় ক্লাব বলছে মির্জা ফখরুল। জাতীয় সংসদকে সরকার একদলীয় ক্লাবে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতান্ত্রিক যতগুলো প্রতিষ্ঠান আছে প্রতিটি প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে। জাতীয় সংসদকে একদলীয় একটা ক্লাব তৈরি করেছে সরকার। ফখরুলের কথায়, ইটস এ ক্লাব অব আওয়ামী লীগ। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষকে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। গত 19 ডিসেম্বর বিএনপির রাষ্ট্র মেরামতে 27 দফা রূপরেখা ঘোষণা করে নির্বাচনী ব্যবস্থার ধ্বংস করে দেওয়া হয়েছে অভিযোগ করে অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের গেটওয়ে হচ্ছে নির্বাচন ব্যবস্থা। নির্বাচন করে আপনি দেশ চালানোর জন্য পার্লামেন্ট তৈরি করবেন, মন্ত্রিসভা গঠন করবেন, সেই নির্বাচনী ব্যবস্থাটাকে তারা ধ্বংস করে দিয়েছে। মানুষ ভোটই দিতে জান না, ভোট দিয়ে কি হবে? ভোট তো আমার থাকবে না, আমার ভোট তো অন্য কেউ নিয়ে যাবে। বিএনপির মহাসচিব বলেন, এজন্য যত কিছু কারসাজি করা দরকার তারা করেছে। কখনো 154 জনকে অপ্রতিদ্বন্দ্বী ঘোষণা করে দেওয়া, কখনো যে তারিখে ভোট তার আগের রাত্রে ভোট নিয়ে নেওয়া এবং সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে তাদের পক্ষে ঘোষণা দেওয়ার জন্য ব্যবস্থা করা, এভাবে কাঠামোগতভাবে কাঠামোটাকে তারা নষ্ট করেছে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, প্রতিটি জিনিসের উত্থান পতন আছে, যে ঢেউ শুরু হয়েছে উত্তাল তরঙ্গের মতো, সমুদ্রের মতো তারা অর্থাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগ ভেসে যাবে, কারণ তাদের সঙ্গে জনগণ নেই, জনগণ থাকবে না। মির্জা ফখরুল বলেন, আমাদের শেষ কথা ভোটের অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা যে 10 দফা দিয়েছি সেই 10 দফার প্রথমে এই সরকারকে পরিত্যাগ করতে হবে, সংসদকে বিলুপ্ত করতে হবে, এই সংসদের কোনো মূল্য নেই এবং একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, সেই সরকারের অধীন নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা জয়ী হব। চার দিন ধরে হাসপাতালে পরিকল্পনা মন্ত্রী। গত 4 দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রথমে সিএমএইচ হাসপাতাল এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মন্ত্রী। সোমবার পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব হারুনার রশিদ গণমাধ্যমকে জানান, মন্ত্রী স্যার ড্রাইকপ খুশখুশে কাশি নিয়ে 3 থেকে 4 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রথমে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। তাকে হাসপাতাল থেকে কবে ছাড়া হবে এ বিষয়ে চিকিৎসকরা কিছু জানায়নি। সাধারণ আসনের 10% নারীদের মনোনয়ন দেওয়ার দাবি। সাধারণ আসনের রাজনৈতিক দলগুলো নারীদের মনোনয়ন কম দেয় বলে সংরক্ষিত আসনে তারা যেতে বাধ্য হন, তাই কমপক্ষে 10% সাধারণ আসনে নারীদের মনোনয়নের দাবি করেছেন নারী গ্রহন্ত প্রবর্তনার সভানেত্রী ফরিদা আক্তার। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নাসরুল হামিদ মিলনায়তনে নারী গ্রহন্ত প্রবর্তনার উদ্যোগে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবিতে মত বিনিময় সভায় তিনি এ দাবি করেন। ফরিদা আক্তার বলেন, 1991 সাল থেকে যতগুলো সংসদ নির্বাচন হয়েছে নারী আন্দোলন ততবারই সরাসরি নির্বাচনের দাবি জানিয়ে আসছে, কিন্তু এখনও এই আসনগুলো 300 আসনে নির্বাচিত সদস্য দিয়েই 50টি সংরক্ষিত আসনে নারীদের মনোনীত করা হচ্ছে, যা অধিকাংশ ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে হচ্ছে না এবং দেশের নারী ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচন করা থেকে বঞ্চিত হচ্ছেন। নারী গ্রন্থ প্রবর্তনার সহ সভানেত্রী সীমা দাস সিমু বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ছোট বড় রাজনৈতিক দল ও জোট কাজ করেছে। রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, এমনকি একেবারে নতুন করে সংবিধান রচনার প্রশ্ন তোলা হচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে মূলধারার বিরোধী দল এবং প্রগতিশীল দল এবং জোট কেউই সংবিধানে নারী আসন সংক্রান্ত পুরুষতান্ত্রিক ও অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে কোনো টু শব্দটিও করছে না। এমন অবস্থায় নারী আন্দোলনের কর্মী হিসেবে আমরা আগেও ভূমিকা রেখেছি, এখনও তা অব্যাহত রাখছি। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলটির সাবেক সংরক্ষিত এমপি ব্যারিস্টার রোমিন ফারহানা বলেন,
বাংলাদেশ স্বাধীন হয়েছে, 50 বছরের বেশি হয়েছে। আইন প্রণয়নের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় বসে রাষ্ট্র নারীর প্রতি অন্যায় বৈষম্যমূলক নিপীড়নমূলক আচরণ করে যাচ্ছে দীর্ঘ 50 বছর ধরে। এখনও 1972 সালের মতো নারীদের অবস্থান নিয়ে চিন্তা করলে হবে না, তাদের অংশগ্রহণ বাড়াবার বাধা দূর করতে হবে। আমরা জানি সংবিধানের শুরু থেকে নারীদের সাধারণ আসনেই নির্বাচন করার জন্য প্রস্তুতি হিসেবে এই নিয়ম করা হয়েছিল, কিন্তু পরোক্ষ নির্বাচনের বিধান নারীদের পঙ্গু করে দিয়েছে, তাদের মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। তারা সংসদের সেকেন্ড ক্লাস সদস্য হয়ে থাকছেন, জাতীয় সংসদেই নারীদের প্রতি বৈষম্য করা হচ্ছে। এই মত বিনিময় সভায় আর উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী, কথা সাহিত্যিক নূর কামরুন নাহার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান এবং নারীপক্ষের সদস্য জাহানারা খাতুন সহ প্রমুখ। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি ভালো না বলছে পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি খুব ভালো না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি একথা জানান। বলেন, আতঙ্কে মিয়ানমার থেকে কেউ কেউ বাংলাদেশ ভূখণ্ডে ঢুকেছে, তবে নীতিগতভাবে আর কোনো রোহিঙ্গা নিতে চায় না বাংলাদেশ। ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফোরামের ব্যাপারে এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, কোনো দেশকে বাদ দিয়ে বা কারো বিরুদ্ধে আন্তর্জাতিক জোট হলে এবং তাতে যোগদানের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ইয়াও ওয়েন বলেন, রূপপুরের পণ্যবাহী রাশিয়ার জাহাজের ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নয় যুক্তরাষ্ট্রের, এই নিষেধাজ্ঞায় বাংলাদেশ চীনের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। গণতন্ত্র, নির্বাচন এবং রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি, বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র, নির্বাচন এবং রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি, আর মেরামত করছে না শেখ হাসিনা। সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী এস শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণের সঙ্গে ভণ্ড রাজনীতি করছে বিএনপি, এর অবসান হতে হবে। টেমস নদীর পাড় থেকে আসা অদৃশ্য নিদ্রেশে চলা বিএনপি রাজনীতিকে নষ্ট করেছে, এ থেকে বের হয়ে আসতে না পারলে বিএনপি কখনো আন্দোলন ও নির্বাচনে সফল হবে না বলে জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে 300 আসনে ইভিএম চায় আওয়ামী লীগ, তবে নির্বাচন কমিশন তাদের সামর্থ্য অনুযায়ী যতটি আসনে পারবে তা মেনে নেবে আওয়ামী লীগ। বলেন, আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কাছির সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সহ মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। হবিগঞ্জে আজমিরিগঞ্জ উপজেলার জলশোখা ইউনিয়নের মাধবপাশা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী পুরুষ ও পুলিশ সহ অন্তত অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আজমিরিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 13 রাউন্ড টিয়ারশিল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপাশা গ্রামের আব্দুল হাশিম মিয়া ও একই গ্রামের লেবু হাজির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ পূর্ব বিরোধ চলে আসছিল। গত রবিবার রাতে আব্দুল হাশিম মিয়ার স্বজন শাজাহান মিয়ার কিশোর ছেলের সাথে লেবু হাজির মিয়ার এক স্বজনের ক্যারাম বোর্ড খেলা নিয়ে ঝামেলা হয়। পরে রাতেই স্থানীয়রা বিষয়টি দুপক্ষকে সংঘর্ষে না জড়ানোর অনুরোধ করে এবং তাদেরকে শান্ত করে সোমবার সকালে বিষয়টি নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আজমিরিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে সোহাগ মিয়া, মোন আক্তার, রিনা আক্তার, আসমিনা আক্তার, শিহাদ মিয়া, মমিনুল ইসলাম, জুম্মাত আলী, নজরুল ইসলাম, আব্দুর রহমান, ইজাজুল ইসলাম, ওয়াইজ মিয়া, সালমান হোসেন, আমিনুল ইসলাম, বাহারুদ্দিন, জুয়েল মিয়া, জহিরুল ইসলামকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।